الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم شو يدرو شريف بري الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكر آدائي كرتسي مهان رب العالمين اردور بره رب العالمين وغران مشر محفل پرثم دين مغرب الپوره پرثم بيتو আপনাকে আমাকে দিনী মজলিসে বসার আশার তিনি আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায় করিও যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়ায়া দেব আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে অনেকের আশা থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই আবার অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে রব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ رب العالمين بوسن وكونوا مع الصادقين তোমরা সাদিকিনদের সাথে থাকো সঙ্গী হও এখানে আল্লাহর ফজল ও করমে অনেক সাদিকিন বান্দারা এখানে আছে যাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করেছেন এই জমিনের ভিতরে রব্বুল আলামিন কেমন জানি একটা বরকত রাখছে দেখছি এই মাঠে আসার পরে
অনেক আল্লাহর বান্দাদের কথা শুনছি জীবনে পশ্চিমে সেজদা দেয় নাই কিন্তু অল্প সময়ের ব্যবধানে রব্বুল আলামিন তার দিলের অবস্থান পরিবর্তন ঘটাইয়া যেই মানুষটার তরি ছিল জাহান্নামমুখী সেই তরি আল্লাহ মুহূর্তে ঘুরাইয়া জান্নাতমুখী করে দিয়েছে এর কারণ তো আছে এমন কিছু আল্লাহর বান্দারাই মজলিসে আছে যাদের চোখের নজর রব্বুল আলামিন আপনার আমার দিলের হালাত পরিবর্তন ঘটাইয়া দেয় আর সোহবত এমন এক গুরুত্বপূর্ণ জিনিস জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাহুরা করে রওনা করছেন পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই হানজালা কোথায় রওনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য কেন আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি বলে আপনি মুনাফিক হইলেন কিভাবে যখন আল্লাহর হাবিবের দরবারে তার সঙ্গে এবং তার সংস্পর্শে থাকি তখন মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনে দিলের হালাতটা আল্লাহ মুখী হয়ে থাকে কিন্তু যখন আল্লাহর হাবিবের সঙ্গ থেকে দূরে সরে যায় বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে তখন এই অবস্থা তো আর আমার থাকে না তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে এক অবস্থা আর বাহিরে গারে এলাক অবস্থা পিছনের মাইকে মনে হয় শব্দ ঝামেলা হয় আর এখন তো ডান পাশে বাম পাশের মাইকে শব্দ খুব সুন্দর হইতেছে মাশাআল্লাহ কথা বলতে আরামও লাগতেছে কিন্তু ওই দূরের শব্দটা কম হইতেছে নাকি দেখো আচ্ছা আলহামদুলিল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই হানজালা তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি বলে আমারও তো একই অবস্থা চলো আমরা একাত্রে আল্লাহ রসুলের কাছে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে ওমর হামজালা আসছো কেন ইয়া রসুল আল্লাহ হাবিব বললাম আমরা তো মুনাফিক হয়ে গেছি কেমনে মুনাফিক হয়েছ আপনার সামনে থাকা অবস্থায় হালাত দিলের এই আর রাস্তাঘাটে বাজারে ঘরে গেলে অবস্থান এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হানজালা ওমর এতে তোমরা মুনাফিক হও নাই আমার সামনে থাকা অবস্থায় যে অবস্থা তোমাদের হয় সবসময় যদি এরকম থাকতো রাস্তায় রাস্তায় ফেরেশতারা তোমাদের পায়ে নিছে পর বিছাইয়া পাখা বিছাইয়া এরকম অবস্থা থাকা এই ঠিকও না থাকবেও না আর এরকম আশাও ঠিক না তাহলে বোঝা গেল সোহবত এমন এক জিনিস অবস্থার পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দেয় তাই মজলিসের ভিতরে অনেক আল্লাহর বান্দার এরকম আছে যাদের সবসময় চোখের থেকে পানি পড়তেই আছে যাদের দিলটা সবসময় আল্লাহ মুখী হয়ে আছে আল্লাহর জিকিরে ফিকিরে সবসময় চলতেছে এদের সোহবতে থাকলে রব্বুল আলামিন বরকত দান করবেন যারা আসছেন হয়তো একদিনে সময় নিয়ে কেউ আসতে পারে অথবা কেউ আসলে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে আমি প্রথম অবস্থায় আপনাদেরকে অনুরোধ করব তিন দিন সোয়া তিন দিন পর্যন্ত কষ্ট হইলেও এই ময়দান ছাইরেন না থাকে বলা তো যায় না রব্বুল আলামিন কখন কোন সময় কিভাবে আপনার আমার প্রতি আল্লাহর রহমতের নজর আসবে এটা তো আপনার আমার জানা নাই এই জন্যে আমার ভাইদেরকে বলবো যে অনেক অসুবিধা হইতেছে অনেক বড় লোক আমার বাজানরা আসছেন যারা সবসময় অনেক সুন্দরভাবে থাকা খাওয়া বিশ্রাম বাথরুম সহ অনেক সুবিধা আপনাদের জানি তো অনেক সীমিত কিন্তু এই ঠান্ডা এই বাথরুমে হাজতে কষ্ট অজুতে কষ্ট নামাজে কষ্ট এরপরেও কষ্টের ভিতরে থাকলে রব্বুল আলামিন তো
কখন কোন সময় কবুল করবে বলা তো যায় না তবে হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাবান্দির যদি কাটার একটা গুতাও লাগে এর মাধ্যমে আমি তার গুনাহ maaf করি সুবহানাল্লাহ দেখারে কষ্ট হইতেছে কষ্ট তারা তো ফল বিফলে না ফল পক্ষে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময় আপনার আমার জীবনের গুনাহ maaf করবে এবং তার ওলির দপ্তরের ভিতরে আমাদের নাম আল্লাহ কবুল করে লেখায়া দিতে পারে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো বান্দাবান্দি আশা করবে চাইবে আল্লাহ তো সেই অনুযায়ী ব্যবস্থা করবে আশা তো থাকতে হবে রাব্বুল আলামিন যখন নিয়েই আসো তোমার ওলি না মানে এখানে ফেরত দিও আর তোমার বেহেশত ফেরদাউস না দিয়া মালিক এই ব্যবস্থা না করি এখান থেকে জান্নাতের মেহমান না বানাই এখান থেকে তুমি নিও না কি আল্লাহর রহমতে নিয়ত করতে পারি না আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আল্লাহ তা আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন দাদাজানের কথা উল্লেখ কইরা দাদাজান রহমাতুল্লাহি আলাই মাহফিল শুরু করে গেছেন তার মাহফিল পরিচালনার একটা নিয়ম ছিল প্রথম দিন দাদাজান রহমাতুল্লাহি আলাই তিনি মারিফাতের আলোচনা একটু বেশি করতেন আব্বাজানও করতেন আমরাও চেষ্টা করি আর দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন আর তৃতীয় দিন অন্যান্য সব বিষয়াদি বেশি একটু আলোচনা করতেন আব্বাজান বারবার বলতেন আর অনেক নতুন বাজাররা আসছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই লেখছেন শরিয়াত এবং মারিফাত এটা ভিন্ন কোনো জিনিস না যেমন আপনার নাম আব্দুল করিম আব্দুর রহিম এটা কিন্তু দুইটা জিনিস মিলেই আপনার নাম আব্দুল করিম আপনার রূহ এবং আপনার শরীর যদি আপনার রূহ না থাকে আপনাকে কেউ আব্দুর রহিম বলবে না বলবে কি আব্দুর রহিমের লাশ আর শরীর যদি না থাকে রূহ এ জগতে থাকবে না তার জগতে চলে যাবে তাহলে দুইটা জিনিস মিলে তার নাম কি হয়েছে আব্দুল করিম আব্দুর রহিম রহিমা খাতুন ঠিক আমলের দুইটা দিক আছে একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয় অর্থাৎ একটা হলো বাতিনি আর একটা হলো জাহিরি প্রকাশ্যে আর একটা হলো গোপনীয় আমল এই সুফিয়ানে কেরাম গোপনীয় আমলগুলোকে বিশেষ করে তারা মারেফাত হিসাবেই বেশি প্রচার এইভাবে আসছে আর বাহ্যিক আমলগুলোকে শরিয়াত বলতো আসলে বাহ্যিক আমল এবং গোপনীয় আমল দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত একটা বাদ দিলে আর একটা চলতে পারে না যেমন নামাজের ভিতরে আমরা ফরজের ভিতরে যেখানে কেরাত উল্লেখ করে পড়তে হয় রুকুতে যাইতেছি সেজদায় যাইতেছি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বইলে আমরা নিয়ত বাড়ছি এগুলো সব বাহ্যিক আমল না কিন্তু নামাজের ভিতরে আর একটা আমল আছে লা সলাতা ইল্লা বি হুজুরিল কালব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের ভিতরে হুজুরিল কালব থাকবে না খুশু খুজু থাকবে না ওই নামাজটা হবেই না ওই নামাজটা নামাজ পড়ছেন নামাজ হবে না এই ব্যাপারটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস সলাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লি আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউত নামাজি নামাজি নামাজ নামাজিকে জাহান্নামে নেবে তার নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না আবার নামাজ নামাজিকে জাহান্নামে নেবে এ ব্যাপারটা কি করে ব্যাপারটা হলে আল্লাহ বলতেছেন যেই নামাজ পড়বে মানুষকে দেখাবার জন্য অবহেলা কইরা
ওই নামাজ নামাজকে জাহান্নামে নেবে। এখন আপনি নামাজ পড়তেছেন মানুষকে দেখাবার জন্য, না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য, না রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে? এইটা তো ভিতরের আমল, এটা তো বাহ্যিকভাবে দেখা যায় না। দেখা যায় তাহলে কি বললো আল্লাহ বলতেছেন যে নামাজ নামাজকে জাহান্নামে নেবে? তাহলে বোঝা গেল গোপনীয় আমলটা না থাকলে আপনার ওই নামাজ বেহেস্তের চাবি হবে না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাহ্যিক আমল এবং গোপনীয় আমল দুইটা মিললে তার নাম কি? শরিয়া। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে যারা নাকি শরিয়াতকে বাদ দেবে, মারফাতের দাবিদার, শরিয়াত মানেটা নেয় না, সেগুলা সব কাফের। ওগুলা কি? আর যারা নাকি মারেফাতকে বাদ দেবে, শরিয়াত শরিয়াতি বইলিয়া চিল্লাবে, ওরা ফাসের। অমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যারা নাকি আমলে জাহের আমলে বাতেন দুটাকে একাত্রিত করবে সে হইল কামেল। সে কি? এর জন্য মারেফাত এবং শরিয়াত দুইটা জিনিস মিলেই তার নাম কি বলেন? তার নাম কি? শরিয়া। তার নাম কি? শরিয়া। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, সেদিন গেলে গেছিলাম সিলেট, সেখানে ওই শুনছি বিভিন্ন কায়দায় যে ওইটা আমার সঙ্গে বসিয়া চা খাইতেছে, আমি চা দিয়েছি খাওয়ার জন্য। হ্যাঁ বলুন, এরকম বিভিন্ন কায়দায় এরা ওই বাহ্যিক যে আমুলগুলো, নামাজ রোজা বা অন্য অন্য যে আমুলগুলো আছে, এগুলো তারা বলে এগুলো তার প্রয়োজন হয় না, এগুলো তো প্রথম স্টেজ। আমরা তো এখন একেবারে উপরের লেভেলে কি হয়ে গেছি? ফানা ফিল্লা। কারণ কয়েকটা দরজা আছে না, এই দরজার শেষ দরজাটা কি? বাকাবিল্লা ফানা ফিল্লা। তা আমরা তো ফানা ফিল্লার দরজায় পৌঁছে গেছি, এখন বাহ্যিক আমল তো আমাদের দরকার নেই, নামাজও লাগে না, রোজাও লাগে না, আর পর্দা তো নাই। আর তারা বলতে চায় দিলের পর্দা বড় পর্দা, ওই মারে ভেতরে দাবি দেয় বাইরের পর্দা উঠাও রে, অর্থাৎ শয়তানের কোনো শেষ নাই। কথা বুঝছেন? এবং এরকমও শোনা যায় পীর ভাই পীর বোন এরা যদি তার যে মূল যে একটা মানুষের সবচেয়ে ইজ্জত আব্রু এইটাকে যদি পীর ভাইয়ের জন্য সে বিলীন করতে না পারে, তা সে মাওলার মারেফাত পাবে না। এই বাংলাদেশে আপনারা জানেন আমরা জানি, কথা বলছেন, ওইটাও বিলীন করতে হবে। তো ওই দলের একটা গেছে, তা যাওয়ার পরে এখন বলতেছে খেদমত টেদমত তো পীর ভাই ভালোই করতেছে, খানা দানা নাস্তা পানির তো অভাব নাই, তার বলতেছে সবই করতেছে, ফুল কোথায়? ফুল বোঝেন নাই মানে তোমার বিবি কোথায়? সে না আসলে তো আর খেদমতের পূর্ণাঙ্গতা আসে না। তখন ওই ফুল আসিল আল্লাহর খাস মেহরবানি, কলে পিছে দিয়ে ফিটাই ফুল ছুড়েই দেব। একদল কিন্তু শোনা যায় সরমনায় বর্তমানে নাম দেশে বলে খুসুসি আমির, জোরেবান নাউজুবিল্লা, এরা বলে বিভিন্ন জায়গায় যাই একটা জেকেরের নামে মজলিশ মিলায়, এইবার বিভিন্ন ধরনের কাওয়ালির মতো গায়, গাইতে গাইতে শোনা যায় নাউজুবিল্লা পরে ল্যাংটা হয়ে যায়। এ পিছে মারা সরমনায় তোরা আসতে কইতে বলছে কিনা ধোকা বাজায়? এই ধরনের কোথায় যদি পান ওগুলারে ভালো করে সাহায্যতা করবে। এগুলো সম্পর্কে প্রায় চরিত্র কিন্তু আমরা জানি, কারণ লেনদেনের ব্যাপারে কোন যায় কি সুবিধা অসুবিধা আমাদের জানা আছে। ওই একটু লাভ দেয়, একটু কুক দেয়, একটু সিক দেয়, আবার একটু হাঁটা দাঁড়া দেয়, মনে করে যে সর্বনাশ, এ তো মারেফাতে কামেল হয়ে গেছে, বিরাট অলি হয়ে গেছে, এর খেদমত করলেই তো আমি পাইয়ে গেলাম। কথা ঠিক না? এর ভেতর কিন্তু ধোকাবাজও আছে, এই ধোকাবাজের কিন্তু শেষ নাই। কথা বুঝছে? এই ধোকাবাজের একটার কথা শুনছি, শেষ পর্যন্ত তো সর্বনের নতুন যারা বোঝাই দেশে,
তার এদের এই হালচাল দেখিয়া মহব্বতটা একেবারে তো বাড়াইয়া দিয়া তাইবে হাদিয়া তো বা চা সু খাওয়ানোর তো অভাব নাই। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করছে মাসালা বৌদে সারিয়া, বউ কী করছে সারিয়া দিস। এখন কহলেন কী করবো, ওটা মাদ্রাসার বারান্দায় উপা দেয় নাই। কলে অসুবিধা নেই, অনেক ঘর করতে পারো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানের লাগে আমি দেখান গেলে শয়তান কি অবস্থা। কলে হুজুর ভালো হয়ে গেছি দোয়া করে। আমি কলে খবরদার, আর যদি দ্বিতীয়বার কোনো শুনি তাহলে তো বোঝো সমনে মৃত্যু দাবি করা দূরের কথা, তুইরাই কিন্তু সোজা করে ফেলাবো। তাহলে এরকম মারেফতের একদল দাবিদের আছে, এরা শরিয়াতের দারদারে না শরিয়াতে। এই সুদের একটা ঘটনা আব্বাজার শুনাই, তারা আমরা বারবার শুনাই। ওরা আমাদেরকে বলে যে আমরা হইলাম নারিকেলের সোবলা সাপাই, আর হেরা বলে নারিকেলের মূল যে মোজা, এটা ভিতরে না পানি নারিকেল, এটা কি উপরে না ভিতরে? আর সোলার ভিতরে কষ কষ ছাড়া কিছু আছে? তা আমরা শরিয়াতিয়া, আমরা যারা শরিয়াতি আলেম আমাদেরকে বলে শরিয়াতি আলেম। তা আমরা নাকি নারিকেলের সোবলা সাপাই মানে কষ পাই, আসলে মূল নারিকেলের মজা পায় তারা। একজন আউজুবিল্লা আউজুবিল্লা করল। ওরা আবার শেষ পর্যন্ত বলে কালাম 90,000 কালাম, আমরা মারেফতের দাবিদাররা জানি 60,000 আর শরিয়াতিরা জানে 30,000। কথা বলছে তাহলে আমাদের সারা ডবল, আমরা অনেক নিচে না এখন বল দাঁড়া গেছি তো চাইকে পারি নাই। তা আব্বাজার রহমতুল ওরে বদমাইশের দলেরা, সারা বছর কোরআন এবং হাদিস পড়লাম আমরা। এই কোরআন এবং হাদিস বোখারি শরীফ মেশকা শরীফ বড় বড় হাদিস টানতে টানতে কান্দা ঠালা হয়ে গেছে, পড়তে পড়তে মাথার চুল ভরিয়ে গেছে, গুম নষ্ট হয়ে গেছে। এত বছর যুগ পর্যন্ত কোরআনুল কারিম হাদিস পড়িয়া হাদিস কোরআনের মারেফাত আমরা পাই নাই, মানে পরিচয় মারেফাত মানে কি? আর যাদের পেটের মধ্যে বোমা মারলেই আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে বের হয় না, মাদ্রাসার বারান্দাও পা দেয় না, ওরা বলে পাইছে কোরআন এবং হাদিসের মারেফাত। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। তো ওরা বলে কালা 90,000 60,000 জানে ওরা, 30,000 বলে জানি আমরা। আব্বাজার রহমাতুল্লাহি আলাই বলতেন এই দুষ্টের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল পাঠাইছেন 1,00,000 বা 2,24,000, কথা হয় না 1,00,000 বা 2,24,000 নবী পয়গম্বর রসুল, কথা ঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রসুলের সঙ্গে তো কথা বলছে, আস্তে কথা কয়, কথা বলছে না? এই একটা কইরেও যদি আল্লাহ কথা বলে তাইলে তো কালাম হওয়ার কথা প্রায় 1,00,000 বা 2,24,000, ওরা 90,000 পাইল কই? আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার রসুল নবীর সঙ্গে একটা দুইটা কথা বলছে, কথা বলে তাইলে ওরা এটা পাইল কই? কল ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেয়েরাজে গেছিলেন না, ওই সবে মেয়েরাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সঙ্গে কথা বলছে 90,000। আব্বাজান উদাহরণ দিয়ে বলতেন কত সুন্দর, যে এ দুষ্ট চক্র, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রসুলের সঙ্গে যখন কথা বলছেন তখন জিব্রাইল আমিন সেও তার সাথে যেতে পারে নাই, পারছে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মেরেদের সঙ্গী ছিল কেডা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন সামনে আপনার একা চলতে হবে, কারণ সামনে এক পা বাড়াবার শক্তি আমার নাই, কারণ এখানে রোকাউ সামনে পা বাড়াইলে রইলে বুঝা শেষ, এখন আপনার একা চলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলবেন কিভাবে? ভয় ভয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওয়াজ আল্লাহ হাবিবের কানে মোবারক আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আবু বকর আমার সঙ্গে আছে। তা তখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে যেতে পারে নাই, কথা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল।
সেখানে ওই বেদায়িত্বা যেগুলো নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নাত তো নাই কথা ঠিক কি না এই মোস এইভাবে সব মোহের উপরে পরিবেশ এই ওই বেদায়িত্বারা ওই সময় ছিল কি না কেউ ছিল না তাহলে ওরা জানলো কিভাবে যে কালাম 90,000 কি এটা অযৌক্তিক কথা না তা সবে মেয়েরা যে কি কি ঘটনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে সহ সব জানায় না কথা বলেন ওরা ভাই লোক আসল মূল ব্যাপারটা হলো ওই যে আব্বাস রাহমাতুল্লাহ বলছে মজা হয় ওরা কি মজা হয় এত বুঝছে ওই যে মিষ্টি খান আপনি এই আরেকজন দূর থেকে দেখি দেখিয়া এখন বলতেছে মিষ্টি তুমি খেলে লাভ হবে কি মিষ্টি স্বাদ পাই আমি খায় একজনে স্বাদ পায় আর স্বাদ একটা পায় ঠিকই কারণ আপনি খান ওইটা দেখে লোভ লাগছে ওই লোভে মুখে লালা আসে ওইটা চাটে আর গেলে আসলে প্রকৃত মিষ্টির স্বাদ কোনদিন পায় না তাহলে বোঝা গেল ওরা হইল সম্পূর্ণভাবে মানুষকে বেঈমান বানাবার জন্য এই বিভিন্ন ধরনের শয়তানি রাস্তা আবিষ্কার করছে তাহলে মারফাত শব্দের তো পরিচয় লাভ করা কি লাভ করা পরিচয় লাভ করা এ আল্লাহর বান্দারা ছোট বাচ্চা ওকে 1000 টাকার নোট দেবেন ওইটার কোনো গুরুত্ব ওর কাছে আছে না ওকে আমরা এসেই রে ফেলাই দেবে কারণ 1000 টাকার নোটের পরিচয় ওর কাছে আসে নাই এর গুরুত্বও নাই আর যার কাছে আসছে 1000 টাকার নোট সে খুব গুরুত্ব সহকারে হেফাজত করবে ঠিক না এই স্বর্ণের টুকরা আপনি ছেড়েন না কোনো গুরুত্ব নাই যখন পরিচয় পাবেন তার ওর প্রতি কি আছে গুরুত্ব আছে ঠিক এইভাবে যে আপনি বিবাহ করছেন বিবাহের আগে 5-7-10 মেয়ের প্রস্তাব আপনার জন্য আসে না আসছে কিন্তু সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছে তার সঙ্গে পরিচয় হইতে হইতে এখন তার অসুস্থ হয়ে গেলে আপনার মন খারাপ হয়ে যায় আপনার চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে আর বারবার আপনি দোয়া চাইতে থাকেন আল্লাহর কাছে উঠে দোয়া করেন কিন্তু অন্য অন্য যেই মেয়েদের ব্যাপারে প্রস্তাব আসছিল তারা যদি দুই একজন মারাও যায় আপনার কিন্তু চোখে পানিও আসে না আফসোসও লাগে না কারণ কি একই প্রস্তাবের মাধ্যমে বিবাহ হয়েছে এখন তার সঙ্গে পরিচয় না হওয়ার কারণে আপনার মায়াও তার জন্য আসে নাই গুরুত্ব আসে নাই আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় লাভ হওয়ার কারণে তার জন্য আপনার মায়াও আসছে এবং তার জন্য গুরুত্বও আসছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেই আল্লাহর বান্দাবান্দি পাইয়া গেছে ওই বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর যেই আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার পরিচয় পাইছে সেই আল্লাহর বান্দাবান্দি দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়েছে যেমন এক শ্রেণীর আছে মেম্বারের পরিচয় পাইছে ঠিক না এখন মেম্বার হওয়ার জন্য পাগল কেমন পরিচয় পাইছে ওই যে এক মেম্বার নির্বাচন আইলেই নির্বাচনে দাঁড়াইত বুঝছে তার নির্বাচনে দাঁড়াইতে দাঁড়াইতে জায়গা জমি তো প্রায় সব বেশ এখন ঠিক মতো সংসারে বাজার ঘাটেও চলে না এখন স্ত্রী ডাক দিয়ে বলে আপনারা কোন ফাগুলো পাইছে কলে তা কি কলে নির্বাচন আইলে আপনি মেম্বারি খেয়ে তারা আপনার মেম্বারি করতে করতে সব শেষ করছেন ঘরে সংসার আদি বাজার ঘাটও চলে না তা কিসের মেম্বারি পাইছেন কি কলে বেবি তুমি বুঝবা কি কলে তা কি কলে যখন বাড়ির দরজায় এসে ডাক দেয় লোকজন মেম্বার সাহেব বাড়ি আছে তখন আমি আর আমি থাকি তোমরা বুঝবা কি এক শ্রেণীরও পাগল আছে না মেম্বার সাহেব আইছি এখন মেম্বার সাহেব মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব তো এখন একেবারে গলা ফুললিয়া টুললিয়া অন্য কায়দা তাই মেম্বারে পরিচয় পাওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য কি পাগল চেয়ারম্যানের পরিচয় পাইছে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল এমপির পরিচয় পাইছে এমপি হওয়ার জন্য পাগল পীর পরিচয় পাইছে পীর হওয়ার জন্য পাগল এই মুফতির পরিচয় পাইছে মুফতি হওয়ার জন্য পাগল সম্পদের পরিচয় পাইছে সম্পদ করার জন্য পাগল আর যেই আল্লাহর বান্দা মধ্যে আল্লাহর পরিচয় পাইছে ওই আল্লাহর বান্দা মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য পাগল কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয় লাভ করবেন কিভাবে তাফাক্কুর করা লাগবে এ চিন্তা করা লাগবে মোরাকাবা করা লাগবে এই তাফাক্কুর আবার দুই প্রকার এই একটা হলো সায়রা আফাকি
আরেকটা সাইরা আনফুসি সাইরা আফাকি কি আমার মাওলানা পরিচয় কেমনে লাভ করবেন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাওলা আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর আমার মালিক কেমন কুদরতের মাওলা এত বড় আসমান আমার মাওলা কিভাবে বানাইলো এত বড় সূর্যটা আমার মাওলা কিভাবে বানাইলো এই সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য দুনিয়া ঠান্ডা জমিনের ভিতর তাপ দেয় এত তেজের আগুন যে গরমের সময় দুপুরে মানুষ রোদের তাপে অস্থির হয়ে যায় এই সূর্যটা কে বানাইলো এ আমার মাওলা কত বড় কুদরতের মাওলা এই বান্দাবাদে চিন্তা করে আল্লাহর মাখলুকাত নিয়ে কথা ঠিক না এরপরে চন্দ্র নিয়ে চিন্তা করে পানি নিয়ে চিন্তা করে মাখলুকাত নিয়ে চিন্তা করে একটা মাছ আল্লাহ বানাইছেন ইলিশ মাছের মাথার মাছে এক মোজা এই লেজের মাছে এক মোজা পিঠের মাছে এক মোজা পেটের মাছে আর এক মোজা এই স্বাদ লাগাইলো কি এই লাগাইনা কারিগর কে কে বানাইলো কেমনে বানাইলো এই যখন নাকি আল্লাহর মাখলুকাত দিয়ে চিন্তা করে এই হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতা ফি খালকিল্লাহ খায়রু মিন ইবাদাতি সিত্তিন ওয়া ফি রায়াতিন সাবঈন ওয়া ফি রায়াতিন সামানিনা সানা আল্লাহর মাখলুকাত নিয়ে যে কিছু সময় চিন্তা করবে ঘন্টাখানিক চিন্তা করে তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামায় দান করে কোন রয়াতের ভিতরে আছে 70 বছর নফল ইবাদতের সব আমল নামা জমা হয় কোন রয়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় কি হয় জমা হয় কারণ কি যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করে তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায় আর যখন খালেকের পরিচয় আসে সে কামিয়া ঠিক ইজরে বলেন কথা ঠিক কি না তখনই তো ওই বান্দাবান্দি আল্লাহর কাছে হাতুড়ে দোয়া করে এই রব্বানা এই মা খলাকত হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার তখন ওই বান্দাবাদী মালিককে দরবারে হাতুড়ে বলে মালিক আমি তো যখন তোমার মাখলুকাত লিয়ে চিন্তা করি দেখি যে তুমি কিছুই বেহুদা বানাও নাই মালিক সবই তোমার কুদরত দয়ামায় করে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও কথা ঠিক না এরপরে যখন নাকি বান্দাবাদী আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন ওই বান্দাবাদী একটা গাছের পাতার দিকে তাকায় তখন তার কাছে গাছের পাতা দেখে না তখন দেখে আল্লাহকে তখন ওই বান্দাবান্দি বলে বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার হার আরাতে দফতুরি মারেফাতে কিরদেগার মালিক আমি একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে মালিক আমি একটা গাছের পাতার দিকে একটা কচু পাতার ভিতরে তুমি কত রঙের ঢঙ্গের রং লাগাইছো আমার মাওলা কত বড় কুদরতের মাওলা আমি যখন একটা আম গাছের দিকে আমের ফলের দিকে তাকাই দেখি ফলটা যখন ছোট বের হয় তখন তার রং এক ধরনের যখন পোক্ত হয় তখন দেখি তার রং আর এক ধরনের যখন পাইকা যায় তখন দেখি তার রং আর এক ধরনের এত ডিজাইনের রং কে লাগাইল তখনই আমি তাকাইয়া দেখি এ লাগাই না একজন কারিগর আছে সে হলো আমার আল্লাহ মালিক আমি যখন নদীর পানির দিকে তাকাই কোথার থেকে জোয়ার আসে পানি বাইরে যায় আবার যখন ভাটা পানি কোথায় যায় তখন আমি তাকাইয়া তাকাইয়া দরিয়ার পানির দিকে দেখি পানি দেখি না আমি দেখি তোমাকে বাজারে এরকম ভাবে বন্ধা বান্দি
মাওলার মাখলুকার সম্পর্কে যখন মুরাকাবা করে চিন্তা করে করতে করতে এক পর্যায়ে বান্দা বান্দির কাছে মালিকের অর্থাৎ মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায় মাজান আর একটা হলো সায়রে আনফুসি অর্থাৎ বান্দা বান্দি নিজের দিকে তাকাইয়া নিজেকে নিজে নিয়ে গবেষণা করা এই আল্লাহর বান্দারা পর্দার আর আল্লাহর মা বলেরা আমার মালিক বলে হে বান্দা বান্দিরা আমাকে তালাশ করার জন্য তোর আসমানে যা তালাশ করা দরকার নাই সমুদ্রের তলদেশও তালাশ করা কোনো প্রয়োজন নাই অবিল আফাতি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন হে বান্দা বান্দি তুই তুমি নিজের দিকে তাকা আমার পরিচয় লাভ করতে পারবি আমার মালিক কত বড় কুদরতের মাওলা আমার মালিক কত বড় দয়ার মাওলা আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা বান্দি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি আল্লাহু আকবার তুই তোর নিজের দিকে তাকা তোর অস্তিত্ব কি ছিল তুই এখন দাবি কর আমি পীর তুই দাবি কর আমি মুফতি তুই দাবি কর আমি চেয়ারম্যান তুই দাবি কর আমি এমপি আমি মিনিস্টার এ বান্দা বান্দি তোর নিজের অস্তিত্বের দিকে তাকা তুই তো কোনো বস্তু বলতেই কিছু ছিলি না তুই ছিলি এক কাতরা নাপাক পানির তৈরি মানুষ তাও আবার আমশাস তাও আবার ভেজাইলা আল্লাহু আকবার তখন তোর অস্তিত্ব বলতে তোর কিছু ছিল না তখন তুই নাপাক এক কাতরা নাপাক পানি ওই পানির ভিতর আমি রক্ত জমাট বাঁধাইলাম ওই জমাটের ভিতর আমি আস্তে আস্তে হাড্ডি তৈরি করলাম ফাকা সাউনাল ইজামা লাহমা এরপর আমি হাড্ডির উপরে গোস্ত লাগাইয়া ফি আহসানি তাকওয়িব এত সুন্দর সুরাতের একটা মানুষ তোকে আমি তৈরি করলাম এ নেমুখারামের দলেরা তুই একটু তোর আয়নার দিকে তাকাইয়া কর তোকে নিয়ে তুই রিসার্চ কইরা দেখ তোর চক্ষু দিয়ে আমি কোন জায়গায় ফিট করলাম তোর নাকটাকে আমি কোন জায়গায় লাগাইলাম তোর কান দুইটা আমি কোন জায়গায় ফিট করলাম আমি যদি মুখ পিছনে দিতাম আল্লাহু আকবার সামনে খানা নিয়ে দেখে তারপর পিছনে মুখের ভিতরে ঢুকানো লাগলো আরে আমি যদি নাক পিছনে দিতাম পিছনে খানা নিয়ে ঘেরা নিয়ে তারপর তোর মুখে ঢুকানো লাগলো এমন ভাবে তোর চেহারা আমি তৈরি করলাম সামনে খানা যখন তুই নিয়ে আসবি তোর চক্ষু দেখে খানার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে ফেলবে হারে মুখে যাওয়ার আগেই ঘেরার নাক তোর বলে দেবে খানা তোর জন্য উপযুক্ত না অপযুক্ত না আরে পেটের ভিতরে যাওয়ার আগে এমন কুদরাতি ভাবে আমি তোর জিহ্বা তৈরি করলাম জিহ্বা লাগার সঙ্গে সঙ্গে জিহ্বা তোকে সার্টিফিকেট সিগন্যাল দিবে এইটা খাওয়া উপযুক্ত না উপযুক্ত হলা আল্লাহর বান্দারা পর্দায় আলে মা বোনেরা আমার মালিক বলেন আমি তোকে কিভাবে তৈরি করলাম তোর মায়ের পেটের ভিতরে তোর মায়ের পেটের ভিতরে তো তোর দুনিয়ার কেউ ছিল না তোর কোনো বন্ধু বান্ধব কোন নেতা নেত্রীরাও ছিল না দুনিয়ার কোনো শক্তি পেটের ভিতরে কাজ করতে পারে নাই আমি মালিক তোকে কত সুন্দরভাবে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম আরে তুই একটু তাকাইয়া চিন্তা কর চিন্তা করলি তুই আমার পরিচয় পাইয়া যাবি বাজার আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটে কিভাবে লালন পালন করলো আমার মালিক মায়ের পেটে তোমাকে আমাকে মুখ দিয়া খাবার দেয় নাই
নবীর সঙ্গে সংযোগ তৈরি কইরা রক্ত খাওয়ায় তোমাকে আমাকে বাঁচাইলো দুনিয়ার ভিতরে যখন আসলাম এখন নবি দিয়া খাওয়াইলে আর মানুষ বাঁচানো যায় এখন মুখ চালু হইয়া গেল এখন তুমি আর আমি মুখ দিয়া খানা খাইতে আছি বাজান তুমি যখন দুনিয়ার ভিতরে আসলাম আমি যখন দুনিয়ার ভিতরে আসলাম আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত মানুষ বড় নেমো খারাপ আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আল্লাহু আল্লাহ আরে খুলিক লাকুম মা ফিল আরদি জামিআ সমস্ত মাখলুকাত আমি বানাইলাম তোদের জন্য আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য এ বান্দা বান্দা একটু মাঝে মধ্যে মোরাকাবা কর আমি যত মানব মাখলুকাত দুনিয়ার ভিতরে পাঠাইলাম সমস্ত মাখলুকাতকে আমি শক্তিশালী কইরা তৈরি করলাম আর তোকে আমি দুর্বল কইরা তৈরি করলাম বাজান যখন তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসলাম ওদিকে মাও দুর্বল মামি তুমি আর আমি দুর্বল আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে লালন পালন কইরা বড় করলো আজকে বন্ধু চেনলা ছেলে সন্তান চেনলা স্ত্রী চেনলা আত্মীয় স্বজন চেনলা দল চেনলা দলের নেতা নেত্রী চেনলা আমার মালিক বলে অন্য মুখারামের দলেরা তোরা আমাকে চিনবি এ দেবো খারাপের দলেরা তুই যখন দুনিয়ার ভিতরে আসছিলি তোকে আমি কিভাবে বড় করলাম কিভাবে তোকে আমি লালন পালন করলাম একটু কি চিন্তা করছো আরে মা যখন তোকে প্রসব করছে তোর মাও দুর্বল তুইও দুর্বল আরে মা ছোট্ট বাচ্চা কোলের পাশে নিয়ে ঘুমায় ঘুমের ঘরে মানুষ আধা মরা বাজার ঘুমের ঘরে ভিতরে মানুষে এক হাত হাত পাও এদিকে ওদিকে পইরা যাইতে পারে আবার এ পাশ থেকে ও পাশে যাইতে পারে ওই ঘুমের অবস্থায় কিন্তু মানুষের খেয়াল থাকে না বাচ্চা তো মায়ের কোলের পাশে নিয়ে ঘুমায় বাজার নিয়ম অনুযায়ী তো মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা চাপা বইরা দুই একটা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল কিন্তু তোকে আমি কিভাবে লালন পালন করে বড় করলাম আবার মাঝে মাঝে দুই একটা ঘটনা কিন্তু মাওলা দেখায়ও বাজার এরকম দুই এক বাচ্চা মায়ের পেটের নিচে পিঠের নিচে পইরা চাপা পইরা চ্যাপটা হয়ে গেছে এরকম দুই একটা ঘটনা মালিক দেখায় দেখ এইটাই কিন্তু নিয়ম কিন্তু তোকে আমি কিভাবে লালন পালন করলাম তোর মা ঘুমায় তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পইরা গেছে তুই বলতেও পারো না মা গো হাতখানা নিয়ে যান আমি কিন্তু মইরা গেলাম তোর শক্তিও নাই তুই মার হাতখানা সরাবি আরে তুই শ্বাসও করতে পারো নিজের সরতেও পারো না ওদিকে মাকেও বলতেও পারো না নিজে সরাইতেও পারো না আমার মালিক বলেন ও নেবু খারামের দলেরা আমার মালিক বলে তুই নাকটাই না ঘুমা আমার মালিক বলে আমার ঘুম নাই জিমানিও আরে তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল তখন তোর মার হাতখানা আমি মাওলা কুদরাতি হাতের দ্বারা সরাইয়া দিছিলাম আমি বাজার আমার মালিক তোমাকে আমাকে কিভাবে লালন পালন বড় করল এ আল্লাহর বান্দারা পর্দা এলে মা বোনেরা আমি তুমি দুনিয়ার ভিতরে আসার পরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আমার মাওলা তৈরি করলো তাম দুনিয়ার ডাক্তাররা একমত মায়ের বুকের সামনে দুধের সামনে আজ পর্যন্ত বাচ্চার জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আবিষ্কার করতে পারে না
মাজার আমার মালিক কিভাবে মায়ের বুকের ভিতরে খাদ্য তৈরি করলো, সেই দুধ ঘনও না বাচ্চার পেট খারাপ হয়ে যাবে, দুধ বেশি পাতলাও না বাচ্চার বাচ্চার ফিদা মরবে না, দুধ বেশি গরম না বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, দুধ বেশি ঠান্ডাও না বাচ্চার ঠান্ডা লেগে যাবে, দুধ বেশি মিষ্টিও না বাচ্চার বিটখিটা লাগবে, দুধ বেশি মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইতে চাবে না, এমন খাদ্য আমার মালিক মায়ের বুকের ভিতরে তৈরি করলো। এই বাচ্চা দুধ খাইয়া আস্তে আস্তে বাচ্চা বড় হইতে আছে, বাজান বড় হইয়া এখন আব্বাকে আব্বা বইলা ডাকে, মাকে আম্মা বইলা ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয় বাপের কলিজা ঠান্ডা হয়। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই আস্তে আস্তে বড় হইতে হইতে এখন তুই আব্বা চিনলি, মা চিনলি, বন্ধু চিনলি, বান্ধব চিনলি, দল চিনি, দলের নেতা নেত্রী চিনলি, এখন তোর দলের নেতা নেত্রী তোকে ডাক দেয়, আর তাদের ডাকে সারা দিয়া কথা মানার জন্য জীবন পর্যন্ত রাস্তায় বিলীন করো, তোর মাথার ঘাম তুই ঝরাও, তোর বন্ধুর কথা মানতে যাইয়া তুই অনেক সময় বিভিন্ন ঝুঁকির ভিতরে পড়ো, আজকে তোর বন্ধুর কথা মানতে ভালো লাগে, আজকে তোর দলের নেতা নেত্রীর কথা মানতে ভালো লাগে, তোমার বাপ মায়ের কথা মানতে তোমার কাছে ভালো লাগে, কিন্তু এ নেবো খারাপের দলেরা, আমি যে তোকে এত কায়দা করে লালন পালন করলাম, এখন তুই একবারও আমাকে ডাকো না, একবারও তুই আল্লাহ বলে তো জবান থেকে বের করলি না, তুই যখন তোর মাকে আম্মা বলে ডাক দাও, তোর মার কলিজা ঠান্ডা হইয়া যায়, তোর আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়, তুই যদি একবার তো জবান থেকে আল্লাহ, যদি জবান থেকে একবার তুই ডাক দিতি, আমারও কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। এ নেবো খারাপের দলের একটু চিন্তা কর, আল্লাহ আল্লাহ কবি বলতে যাইয়ে বলতেছেন, তোমার আমার চেয়ে নেবো খারাপ দ্বিতীয়বার দুনিয়া থাকতে পারে না, আদমি দাদাই বা মুসলমান কর দেই, আয় খোদা করবা সবাম এহসাবর কর দেই, এ নেবো খারাপের দলেরা, এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, এ বড় বংশের আমার বাজাল, বাজাল আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া কত মায়া, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মোরাকাবা করো, বাজাল আমার তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, বাজাল আমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, আমারও তো একটা রুহু, বিজাতির বাচ্চারও তো একটা রুহু, বাজাল তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আমার রুহুটাকে আপনি মুসলমানের ঘরে দান করেন, কেউ আমরা দরখাস্ত করি নাই, আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুকে হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে পারতো কি পারতো না, অন্য বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, তখন তুমি একজন খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা, খ্রিস্টানের হিন্দুর ঘরে ঢুকাইলে হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা, আরে অন্য অন্য ঢুকাইলে অন্য অন্য হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতা, আমার মালিকের কাছে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো, এখন তুমি আর আমি পরিচয় দেই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন,
যদি এই একটা শুকরিয়া সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত আদায় করো বাজার কিয়ামত পর্যন্ত বুঝি শুকরিয়া আদায় শেষ হবে না আজকে তুমি আর আমি পরিচয় দিলাম আমি রেজাউল করি আমি একজন মুসলমান এ মুসলমান আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কেয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে এসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না এই যা ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজার আমার মালিক তোমাকে আমাকে বানাইলেন তার ইবাদতের জন্য বাজা তাফসিরে জালালের হাসিয়ার ভিতরে জালালাইনের তাফসিরের ভিতরে লেখেন আইলিয়া রিফুন তাফসিরের রুহুল মানির ভিতরে লেখছেন আইলিয়া রিফুন মালিক আমাদের গানাইছেন তার পরিচয় লাভ করার জন্য আমার মালিক ফেরেশতাদের কাছে বললেন ইন্নি জাইরুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি আমার প্রতিনিধি জমিনের ভিতরে আমি পাঠাইতে চাই ফেরেশতারা বললেন ও নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক রব্বুল আলামিন কি প্রয়োজন আমরাই তো আপনার তাসবিহ আদায় করি আপনার হুকুম আমরা পালন করি আবার কিসের জন্য আবার আপনি প্রতিনিধি বানাইবেন মালিক ওরা তো দুনিয়ার ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করবেন আমার মালিক বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন এ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আমার মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদত মানে তার পরিচয় লাভ করার জন্য এই আল্লাহর বান্দারা পর্দা আনলে মা বোনেরা আজকে দুনিয়ার পরিচয় পাইলাম বন্ধু বান্ধবের পরিচয় পাইলাম আজকে মার পরিচয় পাইলাম আব্বার পরিচয় পাইলাম বিবি সন্তানদের পরিচয় পাইলাম বন্ধুদের পরিচয় পাইলাম এই জন্য বাজান দেখা যায় বাজার এই হুকুম মানা আবার দুই প্রকারের হয় একটা মোহাব্বতের কারণে আর একটা ভয়ের কারণে বাজান স্বামীকে দিয়ে স্ত্রীর হুকুম মানে ভয়ের কারণে না মোহাব্বতের কারণে বাজার ছোট বাচ্চার কথা বাপ মানে এটা কিন্তু বাচ্চার ভয়ের কারণে না মোহাব্বতের কারণে কারণ ছোট বাচ্চা যদি বলে আব্বাজান আমার জন্য বিস্কুট নিয়ে আসবেন পয়সা না থাকলেও বাজান ধার কইরা বাচ্চার কথা তুমি মানো কারণ কি তার ভয়ের কারণে না মোহাব্বতের কারণে স্ত্রী বলছেন আমার জন্য কাপড় নিয়ে আসবে যদি পয়সা নাও থাকে ধার উদ্ধার কইরো স্ত্রীর কথা তুমি মানো মোহাব্বতের কারণে ঠিক বাজান আর মানুষ কিন্তু পুলিশ সহ বিভিন্ন এই প্রশাসনের অনেক সময় লোকদেরকে ভয় করে কিসের কারণে ক্ষমতার কারণে যে না মানলে পিটাবে গুলি করবে জেলে ঢুকাবে কিন্তু বাজার হুকুম দুইটা মানা দুই রকমের মোহাব্বতের বিনিময়ে যে হুকুম মানা তার মূল্য অনেক বেশি এই আল্লাহর বান্দারা পর্দা আনে মা বোনেরা আজকে তোমরা বিভিন্ন কায়দায় কায়দায় হুকুম মানো আমার মাওলার কি ভয় এত কম যে আমার মাওলার ভয়ের কারণে হইল মাওলার হুকুম নামাই না বন্দা বান্দি কোনোদিন পারে না আমার মাওলার মোহাব্বত কি এত কম হলো আমার মাওলার মোহাব্বতের দিকে তাকাইলো বন্দা বান্দি হুকুম নামাই না পারে না আমার মালিক কত দয়ার সাগর আমার মালিক কত মায়ার মালিক বাজান মাঝে মধ্যে একটু চিন্তা করো এরপরে মোরাকাবা করো মালিকের পরিচয় লাভ করো এই আল্লাহর বান্দারা বাপ মার চেয়ে আদরের বাপ মার চেয়ে তোমার আমার কাছে দামি আর কেউ হইতে পারে না কিন্তু বাপ মায়ের সঙ্গে যদি সন্তান একবার দুইবার তিনবার কঠিন কঠিন অন্যায় করে ও
অনেক সময় সন্তানকে বাপ ত্যাজ্য পুত্র কইরা বের করে দেয়, অনেক সময় বাপ সন্তানকে লাথি মাইরা বের করে দেয়, অনেক সময় বেয়াদব বইলা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু বাজার আমার মাওলার কত আমার উপরে তোমার উপরে দয়া মায়া। মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু চিন্তা করো, আমার মালিক তোমাকে আমাকে কিভাবে লালন পালন করলেন। ওয়াইন তা উদ্দু আমার মালিকের কত তোমার উপরে উপরে দয়া, কত মায়া, কত নেমাত, তুমি হিসাব করে কোনো দিন শেষ করতে পারবানা। আজকেও দেখা করার সময় একজন লোক আমার সঙ্গে দেখা করতে গেল, চক্ষু দেখি খোলা, কিন্তু সে দেখা করতে পারে দেখি সামনে হাইটা যায়, আর বলতেছে আমি চোখে তো দেখি না, ওদিকে দেখি চক্ষু খোলা, তার চোখে কোনো সমস্যা দেখা যায় না, হাটে আর বলে আমি চোখে তো দেখি না, অর্থাৎ আমাকে দেখতেছে না। আরে আমার মালিক তোমাকে আমাকে দেখার শক্তি দান করলে, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা চায়, বলে হুজুর আপনাকে কত সুন্দর দুইটা চক্ষু আমার মালিক দান করছেন, আমাকে মালিক চক্ষু দেয় হুজুর, আমার তামাম দুনিয়া দেখি অন্ধকার, হুজুর আমাকে একটা পয়সা দান, চাউল কেনবো ভাত পাক কইয়া খাবো, বাজারে চক্ষু নেমাত কে দান করলো। এ নেতা নেত্রীর দয়া বেশি না মালিকের দয়া বেশি? আমার দুনিয়ার সমস্ত নেতা নেত্রী সবাই একত্রিত হই, আমার মালিকের একটা নেমাত চক্ষু মতো নেমাত দান করতে পারবে, এই চক্ষু নেমাত কার? বাজার কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ কইরা চিল্লায়, আরে ওর বুকে কত জ্বালা, আরে ওর কথা ভাব প্রকাশ করতে পারে না, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। আহারে আল্লামা ভুল বাইয়া, আমি তোদেরকে কথা বলার শক্তি দান করলাম, একদিন কি চিন্তা করস, আহারে জিব্বাও তো একটা গোস্তের টুকরা, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোস্তের টুকরা আছে না, অন্য কোনো গোস্তের টুকরা কথা বলে না, জিব্বা এমন কোন কুদরতি মালিকের গোস্তের টুকরা, 24 ঘন্টা জিব্বা কথা বলে, জিব্বা কোনোদিন একটু ব্যথাও হয় না, বাজার আমার তোমার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ একটু বেশি নাড়াচাড়া করলে ব্যথা হয়, হাত দিয়ে একত্রে বেশিক্ষণ কাজ করা যায় না, পাও দিয়ে বেশিক্ষণ একত্রে হাঁটা যায় না, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, কিন্তু জিব্বা আমার মালিকের এমন এক কুদরাতি টুকরা গোস্তের 24 ঘন্টা জিব্বা দিয়ে কথা বলবা, আজা জিব্বা কোনো দিন ব্যথা হয় না, এই জিব্বা নেমাত দান করলেন আমার মাওলা। আরে কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে হুজুর, দেখতে সন্তান এত ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর আমাদের কাছে আফসুস করে আর কান্দে আর বলে হুজুর হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও প্রতিবন্ধী হুজুর ভালো মন্দ কিছু বোঝে না, বাজার কোন জায়গায় ব্রেনে কি উলাইয়া দিল, আরে তোমার আমার ব্রেনের নেমাত কে দান করলো, তোমাকে আমাকে এত সুন্দর নেমাত ব্রেন কে দান করলো, আরে এই ব্রেন নেমাত মালি দান করলেন আমার মাওলা। বাজার আরে কত খোরা মানুষ, আরে সেদিনকার এক মাহফিলে আল্লাহু আকবার দেখি আল্লাহর বান্দার জন্মগত দুইটা পাই নাই, আমাকে দেখা হাত দিয়ে মুসাফা করে আবার এসে মাহফিলের সামনে এসে বসছে,
তাকাইয়া দেখি মালিক আপনিও তো আমাকে ইচ্ছা করলে খোড়া বানাইতে পারতেন কত সুন্দর দুই জানে মাত আপনি আমাকে দান করলেন এই নেমাত পা আমার দান করলেন আমার মাওলা এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বারবার বারবার বলা হয় এক আল্লাহর বান্দা মসজিদে ভিতরে কান্না আর মালিকের কাছে আফসোস করে বলে মালিক আপনি আমাকে এমন গরিব বানাইলেন এক জোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই মালিক আমি খালি পায়ে হাঁটাচলা করি আমি জুতা নাই এত গরিব আপনি আমাকে বানাইলেন পয়সা নাই মালিক এই আফসোস করে দু চোখের পানি ফেলায় মালিকের দরবারে কান্দলে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইল বের হইয়া দেখে মসজিদের গেটের ভিতরে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাউই আমার মাওলা দেয় তখনই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফেলাইয়া কান্দলে আর বলে আল্লাহ আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না মালিক তুমি আমাকে পয়সা দাও নাই এই আফসোসে আমি কান্দি তুমি তো তোমার এই বন্দার পাউই দেও নাই আমি তো হাইটা নেমাত পাউ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারি এই জন্য কিতাবের ভিতরে আসছে আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে আর দুনিয়ার বিপরে ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে এক শ্রেণী আমার বাজানরা পর্দালে মা বোনেরা বাজার একজনকে আল্লাহ সম্পদ দান করছে তার সুন্দর সিন্দার পাঁচতলা বিল্ডিং এর কোনো অভাব নাই তার গাড়ির কোনো অভাব নাই তার শান সওকাতের কোনো শেষ নাই তখন ওই আল্লাহর বান্দা তাকে তো গাড়ি বাড়ি তো দূরের কথা সংসার চালাতেও কষ্ট সে ওই বিল্ডিং এর দিকে তাকাইয়া আফসোস করে আর বলে আফসোস এরকম তো সুন্দর একটা বিল্ডিং আমার তো তৈরি হয় নাই এই আফসোস করে কিন্তু বাজার এই আফসোস করলে তো তোমার বিল্ডিং তৈরি হইয়া যাবে না বরঞ্চ তুমি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রাখছেন আমার চেয়ে এর চেয়েও অনেক গরিব আছে না না টাকা যাইয়া দেখবা বিভিন্ন টাউনে বিভিন্ন জায়গায় দেখবা বাজান তাকাইয়া তাকাইয়া দেখি মাওলার কুদরত চিন্তা করি খাইলের ভিতরে রৌদ্রের মধ্যে ঘুমাইয়া রয়েছে কোনো ঘর নাই বাড়ি নাই মাথা গুজুই নাও কোন জায়গা নাই আল্লাহ আমাকে তোমাকে আমার মালিক বানাইলে এরকম রাস্তার এরকম ফকির তো বানাইতে পারত এই জন্য যদি নিচের দিকে তাকাও মালিক তোমার ওই বন্দার চেয়ে তো তুমি আমাকে অনেক ভালো রাখছো তখন দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে বাজারে তরিকার যে মূল দুইটা উদ্দেশ্য হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা অমুকে পারে আমি কেন পারব না এইটার নাম হলো হিম্মত অনেক মহিলারা আছে আল্লাহর ফজল করামে দুই বেলা মাওলার জিকির সারে না যত কষ্ট হোক সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ সারে না তারা এমন ভাবে তাহকিক কইরা চলে বিশেষ করে মাসিকের ব্যাপারে তারা এত সতর্ক থাকে খোদা না কাজটা যদি পাঁচ মিনিটের জন্য যদি আমি নামাজ পড়ার সুযোগ পাই পাকসাব হইয়া যায় সঙ্গে সঙ্গে পাকসাব হইয়া নামাজে মাওলার সামনে দাঁড় হইয়া যায় বাজান আখেরাতের ব্যাপারে খুব সতর্ক আর এক শ্রেণীর আছে এমন আল্লাহু আকবার আলিশাব নাকি ওরা এরকম ভাবে অবহেলা করতে করতে অনেক সময় নামাজ নষ্ট করিয়া ফেলায় ওই আমার আব্বাজানের ফুফু আমার দাদু এখনো মনে আছে যখন ঘরে যাইতা বলতেন রেজাউল
দেখো আমার সূরাটা ঠিক মতো হয় কিনা, রাহুল আমার মাসালা ঠিক হয়েছে কিনা, দেখো আল্লাহ দেখো আমার সেজদারা ঠিক মতো হয় কিনা, দেখো তো আমার রুকুটা ঠিক মতো হয় কিনা। যখনই ঘরে যাইতাম দেখি আল্লাহর বান্দি মনে সুস্থ নাই, কেমনে বারবার জিগেবে কোনো ভুল হইল কিনা। আখেরাতের ব্যাপারে এরকম ভাবে উঁচা নজর তাদের ছিল, তাইলে এত দুর্বল তখন আল্লাহর বান্দি অনেক মুরব্বী ছিল, অনেক বয়স্ক। আরে তখন আমরা তো অত বুঝতাম না, তখন দুই এক সময় রাগ হইয়া যাইতাম, আইলি খালি আপনি এরকম বারবার কেন করে। কলে বাবা তোমরা তো আলেম হইছো, তোমাদের কাছে না শিখলে কার কাছে আমরা শিখব। আরে তোমার নামাজ হয় কিনা, তোমার ঠিক মতো রুকু হয় কিনা, তোমার সুন্নাত তরিকা হয় কিনা। এই পর্দালে মা বোনেরা, আরে আল্লাহর বান্দিরা, আপনার ঠিক মতো সেজদা হয় কিনা, এই হিম্মত বলন্দ করো, মুখে পারে আমি কেন পারব না। এই তরিকার একটা উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য, আর একটা হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা। আমি যাহা কিছু করব একমাত্র আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে করব। অনেক সময় দেখা যায় এক শ্রেণী আমার বাজারলা এশক মোহাব্বত আমার মাওলা তাদের ভিতরে দান করছে, ইচ্ছা কইরা কষ্ট কইরা, কষ্ট করলে দমন করতে পারে, কিন্তু দমন না কইরা হঠাৎ প্রকাশ কইরা ফেললো। কিতাবের ভিতরে হাদিসের ভিতরে আর সাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আমার মালিক এশ মোহাব্বত দান করছে, তারা যদি এই মোহাব্বতকে দমাইয়া কষ্ট কইরা সহ্য করে নিয়ন্ত্রণ করতে পারে, রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা সব তাকে দান করবে। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণীর অনেক সময় আগে পরে হয় তোমার ঠিক থাকতে পারে নাই, হয়তোবা তার থেকে এশক মোহাব্বত বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ পাইল। এখন যদি না করি তাইলে লোকে বলবে ব্যাপার কি, লোকটা এখন আর হালাত নাই। কিন্তু বাজান রে, হালাত কাকে বলে? হাকিমুল উম্মাহ শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাই গালেবে গুমান, তার দরবারের ভিতরে এক লোক বহু বছর পর্যন্ত হুজুরের সোহবতে বলতেছেন, হুজুর এত বছর পর্যন্ত আপনার তো কোনো কেরামত আমি একটু দেখলাম টেকলাম না। কলে বাবা কি দেখছো, কি কেরামত তুমি চাও? কলে হুজুর এই যে ব্যতিক্রম ধর্মী অনেক কিছু। কলে বাজান এই 12 বছর বা এত বছরের মধ্যে আমার কোনো একটা সুন্নাতের খেলাফ কিছু দেখছো কিনা? কলে হুজুর না তা তো দেখি না, বরং একটা মোস্তাহাবের খেলাফও দেখি নাই। তখন তিনি বলেন, বাজান এর সে বড় কারামত আর কিছু হইতে পারে না, আর এর সে বড় কারামত আমি চাইও না। আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আল্লাহু আকবার, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, একদিন তিনি ট্রেনে যাইতেছেন তার ছোট্ট পাল্লক মেয়ে তাকে নিয়ে। এখন ট্রেন চলা অবস্থায় বাচ্চা বলে, আব্বা আমার পানির পিপাসা লাগছে, পানি পান করব। কিন্তু পানি নাই, কেমনে বাচ্চাকে পানি খাওয়াবে? দেখেন হঠাৎ ট্রেনটা অটোমেটিক থেমে গেল। এখন ওই দরজার পাশেই দেখে একটা ডিপটিওয়াল, হুজুর ডাক দিয়ে বলে, খাদেমকে ডিপটিওয়াল তাড়াতাড়ি পানি নিয়ে আসো। যখন পানি নিয়ে ট্রেনে উঠলেন, ট্রেন আবার আপনি আপনি চালু হয়ে গেল। তখন খাদেম বলে, হুজুর আর কতদিন লুকাবে? হুজুর এখন তো প্রকাশ পাইয়া গেল, হুজুর এখন আপনি কি বলবেন? তখন তিনি বলেন, বাজার এ কেরামত তো আমার না, এ কেরামত তো ছোট্ট মেয়ের। কলে হুজুর তা কেমন? কলে পানির পিপাসা তো আমার লাগে না, পানির পিপাসা লাগছে ছোট মেয়ে বাচ্চা, কেরামত হইলো তার হবে। বাজান আমাদের এই তরিকার মুরব্বী আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহি, বাজান তার ইতিহাস পড়লে দেখবে ইশক মোহাব্বত আমার মালিক এমনভাবে তাদেরকে দান করছিলেন, আর এমনভাবে তারা এটাকে কন্ট্রোল করতেন।
অনেক সময় তাহাজ্জুদের নামাজ পড়িরা যখন মাওলার জিকির করতে জিকির করতে 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 আল্লাহ ওয়া হুয়া মাকুম আইলামাকুমতুম ফাইলামাতু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ বাগান আমার মালিকের সঙ্গে যখন গোপন সম্পর্ক তৈরি হয়ে যাইত আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন একটা অবস্থান তৈরি হয়ে যাইত তার স্বাভাবিক সাড়ে তিন হাত বডি আর আস্ত থাকতো না সাড়ে তিনশো ষাটটা জোড়া আলোক হইয়া আলাদা হইয়া যায় না মাঝের উপরে শুধু লাফাইতো আর বলতো আল্লাহ الله 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 يا الله ربنا دار برد الباب بولا الله الله بزن ابتدائش کا ہے روتا ہے کیا آگے آگے چل کے دیکھو ہوتا ہے کیا بزن ہمار مالکی سنگے زکر بھورے بے کلے بوشی ہمار مالکی زکر کرے ہمار مالک بولے انا زالی سمان ذکرانی بندہ بندی زکر اما کے بوشی اما کے شرن کرے ہمیں قدرتی بابے اور سنگے بوشی آگائی এরকম মালিকের সঙ্গে বসতে 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 আমার মালিকের জিকির করতে করতে আমার মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হইয়া যায় আল্লাহ আশিক ডাক আল্লাহ আরে আল্লাহ তীরে ফের কাছে দে গঞ্জাদা এতনা চুর রোকনা রোকনা হ্যাঁ কে গোয়া খানায় হে মালিক তুমি একটু আমার দেলের দিকে তাকাইয়া দেখো দেখো তোর এখন আলহামদুলিল্লাহ তোমার জুদাই ব্যথায় ব্যথায় তোমার চিন্তায় চিন্তায় তোমার ফরাগতের চিন্তায় চিন্তায় আল্লাহ আরে যেরকম নাকি একটা বল্লার বাসা ঝাঁজরা ঝাঁজরা আমার দিল এখন আলহামদুলিল্লাহ ফেরকাতের জুদাইর ব্যথায় 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 আমার দিলটা ছিদ্র হইতে 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 তোমার বিরহ ব্যথায় তোমার চিন্তায় চিন্তায় তোমার প্রেমে আশকের মহব্বতের কারণে আমার দিল তো এখন দাবলাম দিল নাই খালায় জামু আসে আল্লাহ ফেরাতে দোস্তা বাসন নেশা বাসন আজ দোষ মাজ আল্লাহ গলদ গুপ্তার কে দোষ খুবর নেশা বাসন মালিক তোমার জুদাইর ব্যথায় এমন জ্বালা মালিক জাহান্নামের আগুনের চেয়ে বলে গেল আল্লাহ আল্লাহ
ختم الله دل سرق سادو غاي اب تو آزا اب تو خلوات آغاي يا الله تمي اتو امار دلے دیگه تاکایا دیکھو আরে লাই নাই নাই আমার পীরগিরি নাই আমার মুফতিগিরি নাই আমার মুহাদ্দিসগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার সভাপতিগিরি নাই আমার সেক্রেটারিগিরি নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ ختم الله دل سرق ساتو غاي اب تو آجا اب تو خلوا آگاي مالك غير الله كي امار دل تك شب فلايا دسي اخون دعا ما اكوري تمي اتو امار دل তোমার জুদাইর কথা তোমার সহ্য করতে পারে হে আল্লাহর বান্দা পর্দার আড়ালে মা বোনেরা আরে মহব্বত করো তো আমার মাওলাকে করো ভয় করো তো আমার মাওলাকে করো কারণ আমার মালিক কিন্তু আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন লেমানিল মুলকু লিয়াউ একমাত্র তোমার আমার নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান মালিক আপনি আমার উম্মতকে বাঁচান আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো ও আমার নূতন বাবারা কার প্রেমে পড়ছো কার মহব্বতে পড়ছো মাজান তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত এখানে থাকো থাকার পরে আল্লাহর ফজল ও করমে বেহুদা ঘোরাফেরা কইরো না অনেক ওলামায়ে কেরাম হক্কানিরা এখানে আলোচনা রাখবে বাজার কখন কোন সময় কোন কথা তোমার আমার দেলের ভিতরে পয়সা আর দেলটা পরিবর্তন ঘইটা তোমার আমার দেল আল্লাহ মুখী হইয়া যাইতে পারে আর সব সময় মনে রাখো হাদিসের তুচ্ছির ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা এ বান্দা বান্দি তুই যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা যখন রওনা করো আমার রহমত আল্লাহু আকবার রহমত সরা আমি দৌড় দিয়ে যাই তোকে তাই আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দে এ আল্লাহর বান্দারা কার মায়ায় পড়ছ কার মহব্বতে পড়ল একটু চোখ বন্ধ করো সব কিন্তু ফাঁকি
সব কিন্তু ফকির সব কিন্তু ফকির এ আল্লাহর বান্দারা পর্দালে মাহবুবেরা আরে সন্তান এক পা দুই পা হাঁটতে পারে মাকে টাই না জোর করে দুধ খাওয়ার শক্তি সন্তানের নাই মা যখন দূর থেকে বাচ্চাকে ডাক দেয় বাবা আসো মা আসো সন্তান হাত মার দিকে তাকাইয়া খুশিতে যখন দৌড় মারে বাসার সন্তান পায় না হাঁটতে ঠাস কইরা পড়ে যায় জোরে চিল্লায় বাপ মা দৌড় দিয়ে যাইয়া সন্তানকে ধরে সন্তানের তামাম গায়ে পায়খানা পৌঁছাবে ভরা মা সন্তানকে রাগ কইরা গুনেও ফেলায় না পানিতেও ফেলায় না ধোয়াইয়া পোষাইয়া কোলে না আদর করে আজান মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্যা বান্দিকে আমার মালিক তো তোমার আমার দিলের দিকে তাকাইয়া রইলে আরে যখন বন্যা লাগবে আল্লাহ গুনার কোন অভাব নাই এমনকি ভূত পূজার মতো গুনা বান্দাবান্দি কইরা ফেলছে আমার মালিক ডাক দিয়া বলে বান্দাবান্দি নইরা সইস না আরে তোকে আমি জাহান্নামে ফালাবো না শয়তান হাতেও সুপর্দ করবো না তোকে ধোয়াইয়া পোষাই আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দেব মালিকের কাছে সবসময় দোয়া কর মালিক তোমার মহাব্বত আমাদের কলমে পয়দা করে দাও মালিক তোমার প্রিয়জনের মহাব্বত আমাদের কলমে ঢুকাইয়া দাও মালিক দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে দূর করে দাও মালিকের কাছে ওদের চাওয়ার মতো চাইতে পারো মালিক তোমাকে আমাকে খালি হাতে ফেরত দিবে বাজার আমার মালিককে ডাকার মতো ডাকো যখন অন্তর খুইলা খেয়াল সহকারে মালিককে ডাকবা আমার মালিককে তুমি ডাক দেবে একবার জবাব দেবে দশবার এইভাবে আমার মালিককে অন্তর খুইলা খেয়াল সহকারে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ